দেশ বিদেশে অবস্থিত সকল ভাই বোনকে জানাচ্ছি স্বাগত এবং সালাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকের পর্বটি হলো মেয়েদের যে নামগুলো সবাই পছন্দ করে এমন কিছু নাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আজকের পর্বটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে এবং নতুন যারা আছেন চ্যানেলে তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদেরকে সাপোর্ট করার জন্য। আপনি যদি আপনার নামের বাংলা অর্থটি না জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার নামটি লিখে দিন, আমি যত দ্রুত সম্ভব আপনার নামের বাংলা অর্থটি জেনে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসুন তাহলে আমরা আজকের পর্ব থেকে কিছু গুরুত্বপূর্ণ নাম এবং তার বাংলা অর্থ জেনে নিই। মেয়েদের যে নামগুলো সবাই পছন্দ করে, প্রথমত যে নামটি সেটি হলো আনিসা। আনিসা নামের বাংলা অর্থ কুমারী। তারপর লিখা আছে আদিবা। আদিবা নামটির বাংলা অর্থ মহিলা সাহিত্যিক। এরপর যে নামটা সেটি হলো আরজা। আরজা নামের বাংলা অর্থ এক। আরমানি। আরমানি নামের বাংলা মানে হলো আশাবাদী। তারপর যে নাম সেটা হলো মুবিনা। মুবিনা নামের বাংলা মানে সুস্পষ্ট। এবার আমরা চলে যাব পরবর্তী নামগুলোতে। প্রথমত যে নামটি সেটা হলো মাহেরা। মাহেরা নামের বাংলা মানে হলো নিপুণা। তারপর শান্তা। শান্তা নামের বাংলা অর্থ শান্ত। তানিয়া। তানিয়া নামের বাংলা মানে হলো রাজকন্যা। তারপর শামিমা। শামিমা নামের বাংলা মানে হলো সুগন্ধি। তারপর লিখা রিমা। রিমা নামের বাংলা মানে হলো সাদা হরিণ। আশা করি আপনারা এখানকার পাঁচটি নামের বাংলা অর্থ খুব সুন্দর মতো শিখতে পারছেন। এবার আমরা চলে যাচ্ছি পরের নামগুলোতে। পরবর্তী প্রথম নামটি হলো নাদিয়া। নাদিয়া নামের বাংলা অর্থ আহ্বান। এরপর যে নামটি আছে সেটা হলো সাইমা। সাইমা নামটির বাংলা মানে হলো রোজাদার। তারপর জাকিয়া। জাকিয়া নামের বাংলা অর্থ পবিত্র। খুব সুন্দর একটি নাম, অর্থটাও ভালো। তারপর মুনতাহা নামটির বাংলা অর্থ পরীক্ষিত। এটাও অত্যন্ত সুন্দর একটি নাম। তারপর লেখা মায়সা। মায়সা নামের বাংলা অর্থ আত্মবিশ্বাসী। আশা করি এখানকার নাম বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব আরো কিছু নামে যে নামগুলো বাংলা অর্থ সহজে জানবো। সাদিয়া। সাদিয়া নামের বাংলা মানে হলো সৌভাগ্যবতী। তারপর মাসুমা। মাসুমা নামের বাংলা অর্থ নিষ্পাপ। এরপর মাইমুনা। মাইমুনা নামের বাংলা অর্থ হলো ভাগ্যবতী। খুব সুন্দর নাম। মোমেনা, এটা অত্যন্ত ভালো নাম। মোমেনা নামের বাংলা অর্থ বিশ্বাসী। তারপর লিখা মুনওয়ারা। মুনওয়ারা নামের বাংলা অর্থ দীপ্তিমান। চলে যাচ্ছি পরের নামগুলোতে। পরের নামের প্রথমটি হলো মুর্শিদা। এই নামটির বাংলা অর্থ প্রশংসিত। তারপর লিখা সাইদা। সাইদা নামের বাংলা মানে হলো পুণ্যবতী। তারপর লিখা আছে সামিহা। নামটির বাংলা অর্থ হলো দানশীলা। এরপর যে নামটি সেটা হলো লাবিবা। লাবিবা নামের বাংলা মানে হলো জ্ঞানী। উলফাত। উলফাত নামের বাংলা মানে হলো উপহার। এবার আমরা চলে যাচ্ছি পরের নামগুলোতে। পরের নামের প্রথমটি হলো বিলকিস। বিলকিস নামের বাংলা অর্থ রানী। তারপর লিখা ফাহমিদা। ফাহমিদা নামের বাংলা মানে হলো বুদ্ধিমতী। তারপর লিখা যে নামটি সেটা হলো গালিবা। গালিবা নামের বাংলা অর্থ বিজয়িনী। এরপর হুমায়রা। হুমায়রা নামের বাংলা অর্থ সুন্দরী। তারপর লিখা জামিলা। জামিলা নামের বাংলা অর্থ একই, সুন্দরী। আশা করি এখানকার পাঁচটি নাম আপনারা ভালো মতো বুঝছেন। এবার আমরা চলে যাব আরো কিছু নাম পরবর্তী নামগুলোতে। পরের নামটি হলো আতিয়া। আতিয়া নামের বাংলা অর্থ দানশীল। তারপর লিখা আছে বুসরা। বুসরা নামের বাংলা অর্থ শুভ নিদর্শন। এরপর যে নামটি সেটা হলো ফাবলিহা। ফাবলিহা নামের বাংলা অর্থ অত্যন্ত ভালো। তারপর লিখা ফাইরুজ। ফাইরুজ নামের বাংলা অর্থ শ্রমৃদ্ধিশালী। এরপর যে নামটি সেটা হলো ফাইজা। ফাইজা নামের বাংলা অর্থ বিজয়িনী। তারপর যে নামটি সেটা হলো ফাকেরা। ফাকেরা নামের অর্থ মর্যাদাবান। ফান্নানা। ফান্নানা নামের বাংলা অর্থ শিল্পী।
ফারজানা নামটি সুন্দর, নামটির বাংলা অর্থ বিদুষী। তারপর ফাউজিয়া, ফাউজিয়া নামের বাংলা অর্থ সফল। তারপর লেখা আছে হামিনা, হামিনা নামের বাংলা অর্থ বান্ধবী। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার জন্য। যারা শুরু থেকে দেখেছেন তাদের প্রতি ছোট অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ দান করুন। আল্লাহ হাফেজ।